নূরানি কোরআন, নূরানি কোরআন বুঝেন, কোরআনের মধ্যে কি লেখা? নূরানি কোরআন শরীফ, নূরানি কোরআন। আরো কত কত জায়গায় নূর শব্দটা লাগানো হয়েছে, নূরানি। সুবহানাল্লাহ, এই মুসলিম জাতি এতটা অধঃপতনে নেমেছে, তারা হালাল হারামটাকে হালাল করার জন্য জর্দার মধ্যেও নূরানি শব্দ লাগিয়ে দিয়েছে। ঠিকটা সবাই বুঝে নাই মনে হয়, তার মানে নূরানি জর্দা আপনারা কেউ চিনেন না? চিনেন? তাহলে ঠিকটা কয়েকজনে বলছেন, তারা হারামটাকে হালাল করার জন্য জর্দার মধ্যে নূরানি লাগিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? আজ পর্যন্ত চার বছরের মাহফিলে আমি কোনোদিন শ্রোতাকে জিজ্ঞেস করিনি যে এটা কি ঠিক কিনা বেঠিক। আজকে প্রথম যে আপনাদের আওয়াজ শুনে মনে হলো, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনি লক্ষ্য করেন, এটা বাস্তব বিমুখ কথা নয়। এটা কারা করেছে? একটা হারাম প্রোডাক্টকে হালাল হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে নূরানি শব্দ দিয়ে। মুসলিম মনে করবে, আরে নূরানি কোরআন শরীফ, নূরানি জর্দা, তাহলে হালাল প্রোডাক্ট। সিগারেট যেমন হারাম, এগুলো উক্কা, তামাক, এগুলো হারাম। তো ওখান থেকে আপনাকে বললাম যে নূরানি জর্দা যখন লাগিয়ে দেওয়া হয়েছে, আর নূরানি জর্দার যে গন্ধ আপনি জানেন, যেই সমস্ত হুজুর রাখায় তাদের তো আসলে লজ্জা তো নাই। একটা মানুষের মুখের দুর্গন্ধ আসলে তার সাথে কথা বলতে রুচি হয়। আর এই নূরানি জর্দা যারা খায়, যদি ওই ভাইয়ের ওখানে থাকে লোক, আপনি এখানে বসে তার সাথে কথা বলার ক্ষমতা রাখেন না। যদি আপনার ফিতরত ঠিক থাকে, আপনি যদি হালাল খাওয়া ব্যক্তি হন, এই ধরনের হারামখোর যদি আপনার পাশে বসে, আপনি তার সাথে কথা বলে রুচি হবে না। কিন্তু এটা আমাদের সমাজের হুজুররা গ্রহণ করেছে, বলতে গেলে তাদের গায়ে লেগে যাবে। তো ভালোই করেছেন এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে, কিছুটা আমার জানা হয়েছে। তবে একটা হাদিস শুধু আজকে আমি আপনাকে বলবো, সুবহানাল্লাহ, যেটা আমি জেনেছি, এটা আমার মাথাটাকে ঘুরিয়ে দিয়েছে। নেশা সম্পর্কে তো বহু কথা শুনেছি, কিন্তু এমন হাদিস শুনি নাই যে রাসূল সাল্লাম বলেছেন নেশাখোরদেরকে পুতুল পূজারীর সাথে তুলনা করা হয়েছে। আমরা জানি শুধু পুতুলের যারা পূজা করে তারা হচ্ছে মুশরিক। আর হাদিসে যেটা একটু আগে আমি পড়েছি, ইবনে মাজার প্রথম হাদিসে, এটা এই যে আশরিবার, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাম এই নেশাখোরকে, যারা নিয়মিত নেশা খায়, নেশাগ্রস্ত মাতাল হয়ে যায়, তাদেরকে পুতুল পূজারীর সাথে তুলনা করা হয়েছে। কিয়ামতের মাঠে পুতুল পূজারি আর নেশাখোর পাশাপাশি আল্লাহর কাছে উঠবে, কত মারাত্মক সিচুয়েশন। তো যেটা বলতেছিলাম, আমি আমার মূল কথাটা আপনার কাছে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামগুলোকে আমাদের জন্য হারাম করেছে যাতে করে আমরা সেই হারাম বিষয় থেকে বেঁচে থাকি, নাকি সে হারাম বিষয়ের সাথে জড়ানোর জন্য আমাদেরকে বেঁচে থাকার জন্য হারাম করা হয়েছে। কোরআন এবং হাদিসে এই মর্মে অসংখ্য আয়াত আছে। একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামগুলোকে হারাম করেছেন, এই হারামগুলো থেকে যে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই মর্মে একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলাজ-জুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজতানিবু, বেঁচে থাকো, রিজস মিনাল আওসান, পুতুল পূজার নাপাকি থেকে, ওয়াজতানিবু কওলাজ-জুর, এবং তোমরা বেঁচে থাকো মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজতিনাব বলেছেন, ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো, তাহলে বেঁচে থাকতে বলা হয়েছে। আর এখানে দুইটা হারাম হারাম কাজের কথা বলা হয়েছে। একটা হারাম হলো সব থেকে বড় হারাম, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা করা। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুতুলের পূজা বলেনি, বলছে পুতুলের নাপাকি থেকে বাঁচো। আমরা জানি পায়খানা লেগে গেলে শরীর নাপাক হবে, প্রস্রাব লেগে গেলে শরীর নাপাক হয়, মদ লেগে গেলে শরীর নাপাক হয়, কিন্তু আজ পর্যন্ত আপনি কি এটা ফিল করেছেন যে পুতুল, যে পুতুলের ইবাদত করা হয়, পূজা করা হয়, সেই পুতুলের কাছে গেলে, ধরলে, সেই পুতুলের ভক্তি করলে শরীর নাপাক হয়ে যায়? কোরআনে আছে, অনেকবার পড়েছেন, কিন্তু আপনার মাথা ওইদিকে যায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে কি বলেছে, পাক না নাপাক? কি বলেছে? নাপাক। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক। আচ্ছা, কোন নাপাকি ওকে নাপাক করলো? কোন নাপাকি? এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলেছে, আল্লাহ বলেছেন ফাজতানিবু রিজ রিজসুন, তোমরা এই নাপাকি থেকে বাঁচো, মিনাল আওসান, পুতুলের নাপাকি। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করা হয়, পুতুলের পূজা করা হয়, এগুলো হচ্ছে নাপাক। আর আপনাকে একটা কথা বলে দেই, এই নাপাক কত মারাত্মক আপনি জানেন? মানুষের ময়লা পায়খানা হচ্ছে পৃথিবীর নাপাকের মধ্যে সব থেকে বড় নাপাকি, এবং শুকর কুকর এগুলো হচ্ছে সব থেকে বড় নাপাকি। এটা যদি আপনার গায়ে লেগে যায়,
আপনি কিন্তু একবার দুইবার পাঁচবার গোসল করলে কিন্তু পাক হওয়া সম্ভব হবেন না সম্ভব আর যদি না হয় বাংলা সাবান ঘষেন কিন্তু হবেন সম্ভব পাক হওয়া সম্ভব কিন্তু পুতুল পূজা শিরকের নাপাকি এটা এত মারাত্মক জার্ম এত নাপাক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাপাকি দূর করার জন্য পৃথিবীতে কোনো মেডিসিন আবিষ্কারই হয়নি আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করেনি পৃথিবীতে তবে পৃথিবীতে একটা জিনিস আছে সেটা যে কোনো নাপাকিকে দূর করে দিতে পারে একটা শুধু জিনিস আছে যদি কোনো ব্যক্তি এটাকে অ্যাপ্লাই না করে নিজের জীবনে বাস্তবায়ন না করে তার মানে আপনি কান খাড়া করে শুনে রাখেন এই কথাটা জাহান্নামের আগুন যেই আগুন এই দুনিয়ার 70 গুণ বেশি 70 গুণ বেশি যেই আগুনে মানুষ গলে আপনার জাহাব হয়ে যাবে এই যে পানি যেমন টলমল করে লোহা গলে এমন ভাবে আল্লাহ গালিয়ে দেবে এমনও মানুষ আছে লবণ গলে যায় যেমন পানির সাথে মিশে যায় মানুষ গলে আগুনের সাথে এভাবে মিশে যাবে এত মারাত্মক হচ্ছে জাহান্নামের আগুন আল্লাহ বলছেন তাত্তালিউ আলাল আফইদা আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা জাহান্নামের আগুনের মারাত্মক পাওয়ার কি এটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত ও আগুন এটা আল্লাহ জ্বালিয়েছে আল্লাহর অর্ডারে আর আল্লাহ বলছেন এই আগুন মানুষের কলিজা পর্যন্ত পোড়াবে এটা একবার ফিল করেননি ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে পৃথিবীর আগুন মানুষের যদি চামড়া শুধু স্কিনটা জ্বলে যায় মেডিকেল সায়েন্সের রিপোর্ট অনুযায়ী তারা বলতেছে 80% যদি কারো চামড়া জ্বলে যায় তাকে আর বাঁচানো যাবে না সে মরে যাবে তার মানে শুধু চামড়া জ্বললে আপনি মরে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের মধ্যে তো পাওয়ার রেখেছে আল্লাহ বলছে বান্দা তোর চামড়া নয় তোর গোশত নয় তোর কলিজা পর্যন্ত পৌঁছবে আগুন নাউযু বিল্লাহি মিন যালিক আমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রাখো এই জাহান্নামের আগুন এত পাওয়ারফুল যেখান থেকে 70,000 বছর থেকে তাপ চলে আসে জাহান্নামের আগুন এমন এক ব্যক্তি রাসূল সাল্লাম বলছেন যেই ব্যক্তি জাহান্নামের গর্ত থেকে সর্বশেষ উঠে আসবে সেই ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নামের কিনারায় এসে দাঁড়াবে তখনও জাহান্নামের গর্তের দিকে তার চেহারাটা থাকবে সেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে রাব্বি আসরিফ ওয়াজহাহু আনিন নার আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ঘোরানোর পারমিশন দিয়ে দাও আমার চেহারাটাকে ফেরেশতাদেরকে যে যাকে বলো আল্লাহ তুমি আমাকে শুধু আমার চেহারাটাকে জান্নাতের দিকে ঘুরিয়ে দেওয়ার তুমি আমাকে অনুমতি দিয়ে দাও ওয়াসরিফ ওয়াজহাহু আনিন নার আল্লাহ তুমি আমার চেহারাটাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে দাও ইন্নাহু আহরাকানি কারণ এই জাহান্নামের লেলিহানের আগুনের তাপ আমার চেহারাটাকে জ্বালিয়ে দিচ্ছে চিন্তা করা যায় জাহান্নামটাকে ফেলা হয়নি সে উঠে চলে আসছে কিনারে দাঁড়িয়েছে আপনারা যারা বিভিন্ন বাবুরচির পাকশাকে দেখতে গিয়েছেন অনেক সময় দাঁড়ালে বুঝতে পারেন যে আগুনের পাওয়ারটা কত তাই না তাহলে যেই আগুন এত পাওয়ারফুল যেই আগুনের সামনে দাঁড়ানো যায় না সেই আগুন কাউকে যদি ফেলা হয় তার কি অবস্থা হবে যে জাহান্নামের পাওয়ার কত আগুন যেখানে কিনারে দাঁড়ানো যাবে না সেই জাহান্নামের আগুন এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও এই যে পুতুল পূজার নাপাকি শিরকের নাপাকি এই নাপাকি দূর করতে পারবে না আপনি জানেন জাহান্নামে যে পাপের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে কেন আমরা যে যত পাপ করতেছি এগুলো এক একটা হচ্ছে নাপাক নাপাক বস্তু যেমন লোহা বা তামা কাঁসাইয়ের মধ্যে যে ঝং লেগে যায় কামার কি করে ওই পরিমাণ এটাকে জ্বালায় জ্বালিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ঝংগুলো বেড়ে যায় তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পাপের ঝং এটাকে দূর করার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছে কিন্তু জেনে নেন জাহান্নামের আগুন সব পাপকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে একটা মাত্র পাপ আছে পৃথিবীতে যেই পাপ জাহান্নামের আগুনও কোনোদিন মিটাতে পারবে না আর সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করা যদি জাহান্নামের আগুন কোনো মুশরিককে পবিত্র করতে পারতো তাহলে আল্লাহ তাকে নাজাত দিয়ে দিত কারণ কোনো পবিত্র ব্যক্তি জাহান্নামে থাকবে না একটা পর্যায়ে আসবে যারা পাপ করেছে জাহান্নামে যাবে তার যত নাপাকি লেগেছে তার শরীরে সেগুলো দূর হয়ে যাওয়ার পরে সে নাজাত পাবে কারণ পবিত্র ব্যক্তি কেবল জান্নাত পাবে তো মুশরিক যারা তারা এত বেশি নাপাক নিজের জীবনে করে ফেলেছে যে জাহান্নামের আগুন পর্যন্ত তাদেরকে পাক করতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরাকা বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না তাকে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা তবে আল্লাহ এর চাইতে কম দামি পাপ নিচের পাপ যদি হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবে কিভাবে ওই জাহান্নামের আগুন জ্বালিয়ে তাকে পবিত্র করে দেবে কিন্তু মুশরিক যেই ব্যক্তি এই ব্যক্তিকে জাহান্নামের আগুন পাক করতে পারবে না এটা এত বড় নাপাকি একটা বলেছি যে আল্লাহর দয়ায়
একটা মেডিসিন আছে যে মেডিসিন এই জাহান্নামের পাপকে মাফ করে দিতে পারে মুশরিককেও মাফ করে দিতে পারে জানেন সেই মেডিসিনটা কি কারো যদি বিবেক কাজ করে বলেন তো দেখি কি এমন জিনিস আল্লাহ আমাদের জন্য নাজিল করে দিয়েছে যেটা পৃথিবীর সমস্ত পাপকে মাফ করে দিতে পারে তওবা এটা এমন একটা সেনসিটিভ বিষয় একটা ব্যক্তি শুধু জীবনের প্রথম পহরে নয় তার জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত সে পাপ করেছে শিরক করেছে কুফরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা তোকে আমি একটা অপশন দিয়েছি শুধু তার মুখের জবান দিয়ে যদি একবার বলে দেও যে আল্লাহ আমি ভুল করেছি আমাকে maaf করে দাও আল্লাহ বলছেন এই কথাটা বলার সাথে সাথে ওর জীবনের সমস্ত পাপ maaf হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে তওবার মধ্যে এতটা পাওয়ার রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবু মিনা যামবি কামান লা যামবালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি পাপ থেকে তওবা করে ফিরে আসবে এই ব্যক্তির মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির মতো যে জীবনে কোনোদিন পাপই করে নাই জীবনে পাপ করে নাই কারা বলেন তো দেখি শিশু আর নবীরা আপনার মাথা ওইদিকে যাবে না কারণ কি আমরা পাপ করে করে এমন করে ফেলেছি যে আমাদের মর্যাদা নবীদের মতো হয়ে যাবে এটা মেনে নিতে আপনি পারবেন না কিন্তু হাদিসের ভাষাটা কিন্তু এমনই রাসূলুল্লাহ কি বলেছে আতাইবু মিনা যাম যেই ব্যক্তি পাপ থেকে তওবা করে ফিরে আসলো কামান কা লা যামবালা কামান লা যামবালা যেই ব্যক্তি কোনোদিন পাপই করেনি যার জীবনে কোনো গুনাহ নাই ওই তওবাকারী ব্যক্তি এই ব্যক্তির মতন সমান সমান হয়ে যাবে আর রাসূলুল্লাহ কি আমাদের যতগুলো আম্বিয়া তারা কি আমরা কি বলি তাদেরকে মাসুম নিষ্পাপ তাদের কোনো পাপ নাই তাদের সব পাপ আল্লাহ মাফ করে দিয়েছে তাদের যা যা যত ছোট ছোট ভুল হয়েছে আল্লাহর পক্ষ থেকে একবারে ক্লিয়ার ভাবে আল্লাহ মাফ করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো একবারে ডাইরেক্ট আয়াত নাজিল করে দিয়ে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر الى اخر الايات سوره فتح 38 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছে যে আপনাকে আপনার যা অতীত ত্রুটি হয়ে গেছে আর আগামীতে যদি কোনো হয়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে নেন আল্লাহ অগ্রিম আপনাকে ক্ষমার ঘোষণা করে দিল নিষ্পাপ আর রাসূলুল্লাহ বলছেন যে পাপ করে ফিরে আসতে পারবে সে নিষ্পাপ ব্যক্তির মতো মর্যাদাবান তাহলে তওবা হচ্ছে এমন একটা পাওয়ারফুল জিনিস যে শিরকের মতো গুনাহকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেওয়ার ব্যবস্থা রেখেছে কোন ব্যক্তি যদি তওবা ছাড়া মারা যায় আল্লাহ বলছে জাহান্নামের আগুনও ওকে বাঁচাতে পারবে না ওকে কোনোদিন পবিত্র করতে পারবে না যার ফলে আল্লাহ ওকে চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করে দিয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা যুর তোমরা পুতুল পূজার নাফাকি থেকে বাঁচো এবং মিথ্যা সাক্ষী বলেছে সুবহানাল্লাহ এই আয়াতটা আমার এখানে থাকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ আমাদেরকে বধির বানাই নাই আর বুক বানাই নাই মানে বোবা বানাই নাই জানেন একটা বোবার চেয়ে আপনার মর্যাদা কত বেশি ইনশাআল্লাহুল আজিজ এই সপ্তাহে তো চাষারা খুতবা হবে না আগামী মাসে হবে এই মাসের খুতবাটা আমার ক্যান্সেল আগামী মাসে হবে আমি চেষ্টা করব তখন একটা খুতবা দিতে যে মুখের জবান আপনার মুখ দিয়ে যে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বা এমন কিছু দোয়া আছে শুধু আপনার জবান দিয়ে আপনি বললে সকালে হোক বিকালে হোক যানবাহনে হোক যেই যে জায়গায় বলতে হয় আল্লাহ যে এত পাওয়ার রেখেছে সেই শব্দগুলোতে আল্লাহ আপনাকে এত বেশি নেকি দেয় এবং আপনার জীবনের সমস্ত পাপ মাফ করে দেবে মাত্র একটা জুমলা এমন শব্দ আপনার জবান দিয়ে উচ্চারিত হয় কিন্তু আপনি কদর করেন না আরে একটা সুবহানাল্লাহ বলার মূল্য আপনার নেকি দিয়ে পাল্লা ভরে যাবে সুবহানাল্লাহি তামলাউল মিজান সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা সব নেকি দিয়ে ভরে যায় আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে দুইটা পাল্লা অথবা আকাশ এবং জমির মাঝে যত গ্যাপ আছে সব নেকি দিয়ে ভরে যায় তাহলে সুবহান মুখের জবানটা এত মূল্য সেই ইনশাআল্লাহ বক্তব্যটা আপনার কাছে চেষ্টা করব তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন আল্লাহ বলছেন আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী পশু তো হচ্ছে ওই সমস্ত পশুগুলো যেগুলো শুনতেও পায় না কিছু বলতেও পারে না লায়া কিলুন আল্লাহ বলছেন ওর বিবেকই কাজ করে না এই সূরা আনফালের পরের আয়াতটাই রয়েছে 23 নম্বর 22 নম্বর আয়াতটা এটা আল্লাহ বলছেন ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন আল্লাহ বলছেন ওই সমস্ত বধির এবং মুখ বোবা প্রাণীগুলো আল্লাহর কাছে সবথেকে বেশি নিকৃষ্ট কেন বলেছে আল্লাহ জানেন এই বোবা ওকে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকে বোঝানোর জন্য যে তোমাদের বাক শক্তি কতটা মূল্যবান এই বোবাকে দেখে তুমি জেনে নাও গরু গরু ছাগল যেগুলো কথা বলতে পারে না না কিছু শুনতে পারে না কিছু বলতে পারে
গরু তো কিছুটা শুনতে পারে কিন্তু এমনও প্রাণী আছে ওর সাউন্ডের কানে পৌঁছায় না ও কিছু বোঝে না বলতে পারে না এমনও শুধু ওর নিজের মতো করে হামাগুড়ি দিয়ে চলে আল্লাহ বলেছেন এই সমস্ত পশুগুলো আল্লাহর কাছে সবথেকে বেশি নিকৃষ্ট তাহলে আল্লাহ নিজে কেন নিকৃষ্ট প্রাণীগুলোকে সৃষ্টি করেছে আমাদের মত আকলওয়ালাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাতে করে আমরা উপদেশ গ্রহণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রবণ শক্তিওয়ালা বানিয়েছে আমাদেরকে বাক শক্তিওয়ালা বানিয়েছে এবং তারপরে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি সেই সত্তা যিনি তোমাকে বাক শক্তি শিক্ষা দিয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করেছে যাতে এই জবান দিয়ে আমরা আল্লাহর কালাম পড়তে পারি যেখানে একটা অক্ষর পড়লে 10 করে নেকি আল্লাহর পক্ষ থেকে দেয়া হয় আল্লাহ এটা আপনি কি দিয়ে পাবেন এ আপনার জবান দিয়ে পাবেন এই যে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ যখন আমরা বলি তাহলে কি দিয়ে হয় এটা আপনার জবান দিয়ে হয় আপনি যে আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ যে বলেন এটা আপনার জবান দিয়ে বলেন আল্লাহ আপনার জবানের মধ্যে এতটা পাওয়ার রেখে দিয়েছে আপনার শ্রবণ শক্তি যে শ্রবণ শক্তি দিয়ে আপনি কোরআন শুনলে আপনার চোখে পানি ঝরে কিন্তু আপনি যদি আল্লাহ যদি আপনাকে ধ্যান দাও না তো আমাদের ভাষায় বলে না ধ্যান দা বোক যেটা বয়রা কানে শুনে না যেই ব্যক্তি বলতেও পারে না কানেও শুনে না আপনি এখন যদি বিপদে পড়ে যান ওকে যদি চিৎকার করে ডাকেন ও শুনবে না আপনাকে বাঁচাবে না আর ও নিজে যদি বিপদে পড়ে যায় সামনে গর্ত ওকে যদি বলে থাম থাম ও শুনবে যদি ও আপনার দিকে না তাকায় ও গর্তে গিয়ে পড়বে তাই না আল্লাহ বলেন আল্লাহর কাছে এই ধরনের গোলাম এই ধরনের প্রাণী হচ্ছে সবথেকে নিকৃষ্ট কিন্তু আল্লাহ কিন্তু এখানে ওই বোবার দেনদাকে বুঝাই নাই যাকে আল্লাহ নিজে সৃষ্টি করেছে বখন আমার আপনার মতো দেনদার বোবাকে আল্লাহ বুঝিয়েছে যাদের শ্রবণ শক্তি থাকতে আল্লাহর কথা শুনে না যাদের জবান থাকতে আল্লাহর নাম নেয় না আল্লাহ এই ধরনের অধমদেরকে বুঝিয়েছে এই আয়াতে আল্লাহ বলেছে ইন্না শাররা দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযী লা ইয়াকিলুন যারা তাদের আকল কাজ করে না তার রবকে চিনে না যারা আকল কাজ করে না কোরআনের ভাষা বোঝে না আল্লাহ এদেরকে বলেছে এরা হচ্ছে সবথেকে বেশি নিকৃষ্ট তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে না তোমরা এমনটা হয়ও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 25 24 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম যখন তোমাদেরকে ডাকা হবে কেন লিইউহিকুম আল্লাহ বলেন এই যে রাসূল তোমাদেরকে যেই দিকে ডাকে এই দিকে তোমাদের প্রাণ আছে এই দিকে আসো এই দিকে তুমি একটা লাইফ পেয়ে যাবে একটা জীবন পেয়ে যাবে সেই জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন সেটা হচ্ছে জান্নাত আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছে রাসূল আমাদেরকে জান্নাতের দিকে ডেকেছে জান্নাত এতটা নিকটে কিন্তু আমরা ফিল করি না জাহান্নাম আমাদের একেবারে নিকটে করে দেওয়া হয়েছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস কোট করেছেন কিতাবুর রিকাকে 81 নম্বর অধ্যায়ে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলাইহি জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতেও তোমার নিকটে আছে ওয়া নারু মিসলু যালিক এবং জাহান্নামও কিন্তু তোমার জুতার ফিতার নিকটে আছে তার মানে সামনে যে জায়গাটা তার চেয়েও নিকটে আপনার জান্নাত এবং জাহান্নাম নিয়ে আপনি চলাফেরা করতেছেন কিন্তু আমরা বুঝি না কেন জুতার ফিতার নিকটে বলা হয়েছে জানেন কারণ আপনি জুতাটা পরবেন এটা একটা সেন্সে নিয়তে আপনি যখন ঘর থেকে বেরোবেন কোথাও যাবেন তাহলে জুতা পরবেন তাহলে জুতাটা পরার আগে আপনি নিয়ত করেছেন এখানে যে আপনি কোথায় যাবেন আপনি হলে যাবেন গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবেন পার্কে যাবেন কারোটা চুরি করতে যাবেন কাউকে মারতে যাবেন এটা নিয়ত করেছেন প্রথম তারপরে জুতা পরেছেন রাসূল সাল্লাম বলছেন এই নিয়তটাই তোমার জান্নাতে নিয়তটাই তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে এখন তোমার নিয়ত যদি হয় ভালো কাজে তুমি জুতা পরো তোমার জুতা জান্নাতে ঢুকেছে তোমার পা আর তোমার নিয়ত যদি হয় খারাপ কাজে আর তুমি ওই উদ্দেশ্যে রেডি হচ্ছ এই জুতা পরলা তোমার এটা জাহান্নামে ঢুকলো তোমার পা তোমার জান্নাত আর জাহান্নাম তোমার একেবারে নিকটে রয়েছে ওই নিয়ত করে যে যেই পথে হাঁটতে থাকে এটাই হচ্ছে তার গন্তব্যস্থল সেখানে যদি সে মরে যায় ওই যাওয়ার পথে তাহলে জেনে নেন সে তার জায়গাটাকে নির্ধারণ করেই নিল সে যদি ভালো কাজে গিয়ে থাকে সে জান্নাত পাবে সে যদি খারাপ কাজের উদ্দেশ্যে গিয়ে থাকে সে জাহান্নামে পতিত হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা দুউ তোমাদেরকে যখন ডাকা হবে লিইউহিকুম তোমাদের হায়াতের দিকে তাহলে সেই দিকে তোমরা স্মরণ করো এটা মুমিনদের গুণ আল্লাহ আমাদেরকে সেই দিকে ডেকেছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচতে বলেছে আসুন হারাম সম্পর্কে যেটা বলেছি দুই একটা আয়াত ওদিকে চলে যাই লম্বা হয়ে যাবে না হলে আমাদের আলোচনা
দুই একটা হাদিস তো আপনারা শুনেছেন, হাদিসগুলো আমি নাম্বার ইনশো আপনাকে বলি, কোরআন আয়াতগুলো তো মুখস্থই বলেছি। একটা হাদিস নিয়ে যারা নেশা করে, যারা যে পাপগুলোর সাথে জড়িত, এই পাপের মধ্যে তো বহু শাস্তির কথা আছে, কিন্তু সেন্সিটিভ যে কথাগুলো আমি মাত্র তিন চারটা হাদিস আপনার কাছে উল্লেখ করব। একটা হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আশরিবা 74 নম্বর অধ্যায়ে কোট করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লামের কাছ থেকে কোট করে বলছেন, ইন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন একজন জানি জেনাকারী পুরুষ এবং মহিলা যখন জেনা করে, যেই যেই মুহূর্তে সে জেনায় লিপ্ত হয় ওই মুহূর্তে সে মুমিন থাকে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কোন মুসলিম জেনা করে না, বরং তখন অমুসলিম জেনায় লিপ্ত হয়েছে, তখন আপনার কাছ থেকে আপনার ইসলাম কেটে যায়। যখন কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সেই ব্যক্তি তখন মুমিন থাকে না, তার ঈমান থাকে না আল্লাহর প্রতি। যদি তার ঈমান থাকতো তাহলে সে যদি বুঝতে পারত যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আল্লাহ আমাকে ধরবে, আল্লাহ নোট করে নেবে, তাহলে এই ব্যক্তি কোনোদিন এই জেনার মতো কাজে লিপ্ত হতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালা ইয়াশরাবুল খামর, যারা মদ খায়, নেশা খায়, দ্রব্য খায়, নেশার জাতীয় দ্রব্য খায়, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাব, যখন সে নেশা পান করতে থাকে, ইয়াবা বলেন আর যাই বলেন না কেন, যত রকমের নেশাদার বস্তু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সেই সময় ওহুয়া মুমিন, সে তার ঈমান থাকে না, মুমিন থাকে না সে। আর যেই ব্যক্তি ওয়ালা ইয়াসরিকু সারিকু, কোন চোর যখন চুরি করে, হিনা ইয়াসরিকু, যেই মুহূর্তে সে চুরি করে ওহুয়া মুমিন, আর সেই মুহূর্তে সে মুমিন থাকে না। এটা ইমাম বুখারী কোট করেছে, অন্য আমরা তো বহু হাদিস কোট করেছে, কিন্তু ইমাম মুসলিম এবং বুখারী বেছে বেছে কত সেন্সিটিভ হাদিস কোট করেছে আপনি লক্ষ্য করেন, তাদের কাছে কত বড় এটা পাপ, যারা নেশা করে, যারা জেনা করে, যারা চুরি করে, বলছে ওই মুহূর্তে তার ইমান থাকে না। তাহলে এই কথাগুলোকে কারা মূল্যায়ন করবে, কাদের জন্য এগুলো? অন্তত মুসলিমদের তো উচিত ছিল আল্লাহর কালামকে এবং রাসূলের হাদিসকে মূল্যায়ন করা। যদি আমরা এই এগুলোকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি তাহলে কোরআন হাদিস কাদের জন্য? আল্লাহ কি নেক্সট জেনারেশনের জন্য এগুলো করাবে, ভিন দেশে থেকে লোক এনে করাবে? বরং এগুলো আমার আপনার জন্য করতে হবে, যদি আমরা নাজাত চাই, যে নাজাত চায় তাকে এগুলো করতে হবে। তারা রাসূলাম বলেছেন যেই ব্যক্তি ওই সমস্ত কাজে লিপ্ত থাকে তখন তার ঈমান থাকে না। আমাদের মুসলিমদেরকে কথাগুলোকে কদর করা উচিত। আর হাদিস বুখারিতে আছে, আরেকটা হাদিস দিয়ে সেন্সিটিভ নেশা সম্পর্কে আমি অনেক বক্তব্য করতে দেখেছি অনেককে, সুবহানাল্লাহ, এই এই কথাটা আমি কাউকে বলতে শুনি, এত সেন্সিটিভ কথা। ইমাম ইবনে মাজাহ তিনি এই হাদিস দিয়ে তার নেশার পর্ব শুরু করেছেন, কিতাবুল আশরিবা তার পর্বটা হচ্ছে 24 নম্বর পর্ব, হাদিস হচ্ছে 3375 3375 এ রয়েছে। এই হাদিসটাও ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোট করা হয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুদমিনুল খামর কাআবিদুল ওয়াসান। এটা খুব মারাত্মক কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যে যেই ব্যক্তি নিয়মিত নেশা গ্রহণ করে, যেই ব্যক্তি নিয়মিত মাতাল হয়, এই ব্যক্তি কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাল আবিদে ওয়াসানিন, সেই ব্যক্তি ওয়াসান যে যে খাম্বা পূজা করে, মূর্তির পূজা করে, সেই মূর্তি পূজার মতো হচ্ছে নেশাকারী ব্যক্তি। আমি এর ব্যাখ্যা যেটা দেখলাম, ওলামারা এর ব্যাখ্যা করেছে, তার মানে মূর্তি পূজা করলে যেই পাপ, এই নেশাকারীর ব্যক্তি, যেই ব্যক্তি সবসময় নেশা করে তার সমান তার পাপ হবে, এটা যে সত্য। আরেকটা হাদিস আমি আপনাকে দিয়ে বলি, তারপর আমি আমার কথাটা আপনার কাছে বলবো। আবু মুসা আশারি তিনি বলছেন, তার কাছ থেকে হাদিস কোট করেছেন ইমাম নাসাই, তিনিও তার কিতাবের আশরিবার মধ্যে এটা উল্লেখ করেছেন 50 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5663, তাতে আবু মুসা আশারি তিনি বলছেন মা উবালি, আমি এটাকে কিছু মনে করি না, আমি যদি নেশা করি তাহলে আমার কাছে নেশা করা আর পুতুল পূজা করা উভয়টাই সমান। চিন্তা করতে পারেন, আবু মুসা আশারি বলছে যে ব্যক্তিরা নেশা করে তাকে বলছে যে আমার কাছে নেশা করা আর পুতুল পূজা করা উভয়ই সমান, আমি কোনো তফাত খুঁজে পাই না। আবু মুসা আশারি বলছে, তিনি বলছেন মা উবালি শারিবতুল খামরা, আমি মদ পান করবো মানে নেশাগ্রস্ত হব, আও আবাত্তু হাজিহি সারিয়াতা, এই সমস্ত খাম্বার পূজা করব, মিন দুনিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, যে একটা খাম্বার পূজা করা আর নেশাগ্রস্ত হওয়া আমার কাছে উভয়টাই একই সমান, কোনো ডিফারেন্স আমি করি না। এটা সাহাবী বলছে, তার মানে তাদের কাছে একই রকমের পাপ তারা বলতো। কিন্তু এখানে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে একটা কথা বলি, পুতুল পূজারের সাথে নেশাখোরকে কেন তুলনা করা হয়েছে এটা আপনি একবার বুঝেন। আমার কাছে তার আকলের দৃষ্টিকোণ থেকে এটা বলা হয়েছে, একটা খাম্বার পূজারে যেমন ওর আকল কাজ করে না, নেশাখোর ওর আকল কোনো কাজ করে না। জানেন কিভাবে? একটা পুতুল পূজারী
বট গাছ দেখলেই ঝুঁকে যায়, ইদুর বাদর হনুমান এটার মধ্যে ঝুঁকে যায়, লিঙ্গের কাছে ঝুঁকে যায়। আচ্ছা আপনি বলেন তো দেখি, যেই ব্যক্তির আকল আছে, যার সামান্যতম সেন্স কাজ করে, একটা মানুষ কি এরকম একটা মূর্তি, একটা ওই সিমেন্ট বালু দিয়ে একটা লিঙ্গ বানানো, এটার সামনে সাজদা করতে পারে? বলেন এটা পাগলও তো পারে না, আর সুস্থ মানুষ কিভাবে এটা পারে? গজার মাছ, শাহজালাল মাজারের মধ্যে গজার মাছ, বড় বড় গজার মাছ কচ্ছপ আছে, এই কচ্ছপ গুলো থাকতে থাকতে শেওলা জমে গেছে। এই কচ্ছপ যখন কলিজা খাওয়ায়, কলিজা দেওয়ার পর যখন কাছে আসে, এই শেওলা উপর থেকে কেঁচে বোতলে ভরে আমি নিতে দেখেছি, এরা হচ্ছে মুসলিম, কোনো হিন্দু করে নি এটা, এটা নামধারী আপনার আমার মতো নামধারী মুসলিম করেছে এই কাজ। এ কেন এই কচ্ছপ থেকে শেওলা তুলে সে কেন বোতলে ভরেছে? কি জন্যে? সে বরকত হাসিল করবে, বরকত। বট গাছের মধ্যে সুতা পেঁচিয়ে বেঁধে রাখা হয়, মাজারের গ্রিলগুলোর মধ্যে আপনার সুতা বেঁধে রাখা হয়, এই কাজগুলো হিন্দু করে না, আর হিন্দুর কাজকে আপনি শিরিক মনে করেন, তারা বড় পাপ করতেছে, আর আপনি মুসলিম হয়ে গিয়ে মাজারে গিয়ে সেজদা করেন, ওই খাম্বার মধ্যে গিয়ে আপনি চাদর চড়ান, আপনি খাম্বার গ্রিলের মধ্যে গিয়ে সুতা বেঁধে আসেন, আপনার হাতের মধ্যে লাল সুতা, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কি পার্থক্য? তাহলে আপনি শুধু তাদেরকে দুষবেন, তারা বিজাতি দেখে, তাদের কাছে তো কোরআন নাই, কোরআনের জ্ঞান তাদের মধ্যে ঢুকেনি, তারা হয়তো করতে পারে ইঁদুর বাদর পাথরের পূজা, আপনি মুসলিম কোরআনের উপরে ঈমান রেখে কি করে করতে পারেন আপনার এই পাথরের পূজা কিভাবে করতে পারেন? তাহলে যেই ব্যক্তি মদ খায়, কেন তার সাথে আকলের তুলনা করা হয়েছে? সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা থাকে? ধূমপান, শুধু এটা এটা ইদানিং লেখে ধূমপান বিষপান, ধূমপান কি বিষপান। তারপরে কিছুদিন আগে এমন কিছু পিকচার ধরিয়ে দেওয়া হলো যে তার এখান দিয়ে কেটে ফেলা হয়েছে, এখান দিয়ে কেটে ফেলা হয়েছে, এগুলো দেখে যখন একটা ঘৃণা লাগে। এখন একটা প্রেগনেন্ট বাচ্চাকে প্যাকেটে দিয়ে দেয়, আরে এটা দিলে আপনার কি সেটা লোম লোম ধারায় আপনার কোনো প্রতিক্রিয়া হবে? আরে জাতিকে যদি এইসব ভোগিচকি দিয়ে সঠিক পথে আনার প্রয়োজন ছিল, আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করেছে? জাহান্নামের কথা কেন বলেছে কোরআনে? যেই জাহান্নামের ভয়ে মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারতেছে না, ওই ক্যান্সার হয়ে যাবে, এটা দিয়ে আপনি জাতিকে নেশামুক্ত করতে পারবেন? কোনোদিন না, কোনোদিন না। যদি মানুষকে নেশা থেকে মুক্ত করাতে চান, একমাত্র আল্লাহর বন্দিগি লাগবে, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো কিছু তাকে নেশা থেকে মুক্ত করাতে পারে না। এই জন্য প্রত্যেককে আমরা দাওয়াত দেবো, আপনি আল্লাহকে ভয় করেন, প্রত্যেক জেনাকারীকে আমি আমার নিজেকে আল্লাহর ভয় প্রদর্শন করাতে চাচ্ছি। আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে ভয় দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা, আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকিয়ে দাও আল্লাহ। আমিন। ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে পবিত্র করে দাও আল্লাহ, তুমিই পারো একমাত্র পবিত্র করতে, তুমি ছাড়া কেউ পবিত্র করতে পারে না। তাহলে এই নেশাকারীকে পুতুল পূজারের সাথে তুলনা করা হয়েছে, কাবিদুল ওয়াসান, কেন? কারণ তার যেমন আকল কাজ করে না, আর এরও আকল কাজ করে না, প্যাকেটের গায়ে যখন লেখা আছে ধূমপান বিষপান ক্যান্সারের কারণ এই হয় সেই হয়, এই নেশাখর কোনো বক্রিবি করে না, ওর আকলই কাজ করে না। একবার চিন্তা করেছেন আপনি, ওর আকলই কাজ করে, কত টাকাও নষ্ট করে ফেলতেছে, ওর আকলই কাজ করে না। এই জন্য বলা হয়েছে ওই পুতুল পূজারী, যে ওর যেমন আকল কাজ করে না, বিবেক কাজ করে না, সেন্স নাই ওর, যারা নেশা করে, যারা সিগারেট বিড়ি জর্দা যেটাই বলেন না, করে আমি বড় দিকে গেলাম না, তাদের আকল তাদের সেন্স কাজ করে না। আমাদের উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী তার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছিল, এটা হচ্ছে জাহান্নামীদের খাদ্য, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাদ্য সম্পর্কে কি বলেছে আল্লাহ জানেন? সেই খাদ্য দিয়ে পিপাসাও মিটে না, ক্ষিদাও দূর হয় না। কোনো ব্যক্তি বলতে পারবে সিগারেট খেলে তার পানি খাওয়া লাগে না, বরং সিগারেট করে বেশি পানি খায়, বুঝেন? তার মানে সিগারেট জর্দা এগুলো খেলে তার যে খিদা মিটে তা কিন্তু নয়, ওই জাহান্নামের খাদ্যের মধ্যে যেই গুণ, এই বিড়ি সিগারেট তামাক এই নেশা গুণের মধ্যে সেই গুণ আছে। এক তো আগুন দিয়ে ধরিয়ে খেতে হয়, আর আগুনের কাজ কারবার সব হচ্ছে জাহান্নামের সাথে সম্পর্ক। আজকে একটা হাদিস পড়লাম, ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন, যে যেই ব্যক্তি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যায়, তাহলে আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে যে ধুলাবালি উড়ে, সেই ধুলাবালি আর জাহান্নামের আগুনের ধোঁয়া কোনোদিন আল্লাহ দুইটাকে একসাথে করবে না। মানে যার চোখে মুখে ওই আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে ধুলাবালি লেগেছে, এই ব্যক্তির চেহারায় কোনোদিন জাহান্নামের ধোঁয়া কোনোদিন স্পর্শ করবে না। তার মানে বুঝেন, তাহলে সিগারেট আরও ধোঁয়া আছে, সিগারেটের ধোঁয়া, আপনি দুনিয়াতে জাহান্নামের ধোঁয়া খাওয়া শুরু করে দিলেন, আর আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতেছেন। একটু আগে ভূমিকাতে যে কথাটা বলেছিলাম, আরে মুসলিম যদি তার সেই মর্যাদাটাকে রক্ষা করে চলতো, যে মদ যারা খায় বা নেশা যারা করে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে মুক্ত করেছে, তাই না? মায়ের পেট থেকে আমাদেরকে হারাম খাওয়াই নাই আল্লাহ,
ওই হারাম ঢুকেছে আমাদের নাভি দিয়ে মুখ দিয়ে নয় এটা যদি মুসলিম কদর করত তাহলে ও আল্লাহর সামনে দাঁড়াবে কি করে আল্লাহর সামনে কি করে দাঁড়াবেন যে দুর্গন্ধের মধ্যে মানুষ টিকতে পারে না আপনি আল্লাহ হচ্ছেন পবিত্র রাসূল বলছে ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব আল্লাহ পবিত্র পবিত্র কোনো ব্যক্তি ছাড়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না কাল কিয়ামতের মাঠে আর যেই ব্যক্তিকে আল্লাহ ফেস টু ফেস কথা বলবে আল্লাহ তার দিকে তাকালেই ওর জীবনের সমস্ত পাপকে maaf করে দিবে কিন্তু নেশা করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে আল্লাহ বলবে ওকে সরা যেমন হয় আরে একজন ভদ্রলোক নেশাখোরের সাথে কথা বলতে চায় না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পবিত্র আপনি কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তিকে পুতুল পূজারের মতো করে উঠান হবে এটা রয়েছে হাদিস ইমাম সাহিহ ইবনে হিব্বানে যে ভাষাটা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আব্দুল ইবনে আব্বাস কোট করেছেন তিনি বলছেন মান লাকি আল্লাহু মুদমিনা খামরিন যেই ব্যক্তি নিয়মিত নেশা করে মাতাল হয় এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় লাকিয়াহু কাআবিদি ওয়াসানিন ওই সেম কথা সেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে পুতুল পূজারের নে পুতুল পূজারে যেভাবে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে একজন মাতাল ব্যক্তি সেইভাবে আল্লাহর সামনে সাক্ষাৎ করবে পুতুল পূজারীকে আল্লাহ মাফ করে দেবে ওর দিকে দয়ার দৃষ্টি তাকানো হবে তাকানো হবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সর্বশেষ হাদিস যেহেতু ভাই বলেছে 11:30টার মধ্যে শেষ করে দিতে যেহেতু 11:40 হয়ে গেছে আমি সর্বশেষ একটা হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ থেকে কোট করে দেই যারা তার মধ্যে এই কথাটা বলে দেই আমরা আজকে শুধু যারা খায় তাদের কথাটাই বেশি উল্লেখ করেছি আপনি যে সিগারেটের দোকান দিয়ে বসে আছেন আপনি ভাববেন না আপনি সাধু লোক সিগারেট খোর যত বড় পাপি যারা সিগারেট বিক্রি করেন যারা জর্দা বিক্রি করেন যারা জর্দার সাপ্লাইয়ের কাজ করেন যতগুলো ফ্যাক্টরি আছে যারা চাষাবাদ করে এমন 10 প্রকারের ব্যক্তিরা আছে কেউ কিয়ামতের দিন ফেসে যাবে তাদের প্রত্যেককে নেশা করবে বলে গণ্য করা হবে এজন্য আপনি যে নিজে খাচ্ছেন আপনার সন্তানকে দিয়ে সিগারেটের প্যাকেট কিনে আনাচ্ছেন একটা নিষ্পাপ বাচ্চাকে পর্যন্ত আপনি পাপী বানিয়ে দিয়েছেন ওকেও এই নেশাখোরের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে যারা বস অফিসে চাকরি করেন আপনার ওয়ার্কার যেই ছেলেটা সিগারেট খায় না আপনি বস বিদায় ওকে দিয়ে আপনি নেশা আনিয়ে ওকে পর্যন্ত আপনি পাপী বানিয়েছেন যারা ব্যবসা করে যারা চাষাবাদ করে যারা এনে দেয় যারা সাপ্লায়ার যারা বয়া প্রত্যেকটা এরকম 10 প্রকারের ব্যক্তিকে এই নেশাখোরের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা হিসাব তালকে সমান সমান হবে সমান সমান হবে সুবহানাল্লাহ আপনি একবার ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় যে কথাটা বলেছে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা আল্লাহ বলেছে যারা এগুলো বিক্রি করে লাখ টাকা ইনকাম করে নিচ্ছ তুমি তার চাইতে অনেক বড় পাপ কামিয়েছ ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা আল্লাহ বলছেন তুমি যা লাভ করেছ তার থেকে অনেক গুণে বেশি তুমি পাপ কামিয়েছ কিয়ামতের মাঠে আসো তুমি দেখাবে আকিস ফ্যাক্টরি আকিস গ্রুপ ইন্ডাস্ট্রি বা মালিক হয়ে গেছে আকিস বিড়ি বিক্রি করে ও যদি তওবা না করে মরে কিয়ামতের মাঠে যে কি হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এই জন্য সিগারেট বিড়ি জর্দা তামাক এই যারা ফ্যাক্টরিকে তামাকও যে ফ্যাক্টরি আছে তাদেরকে তওবা করার সময় এসেছে যত জাতি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে যত জাতি যত মানুষ প্রত্যেকটার হত্যার দায়ভার তাদের কাঁধে পৌঁছানো হবে যারা এই সমস্ত সাপ্লাই বিজনেস করে যারা এগুলো করে মুসলিমদেরকে হালাল দিকে ডেকে চলবে যেই আদেশটা আল্লাহ নবীকে করেছে সেই একই আদেশ আল্লাহ আমাদের মুসলিমদেরকে করেছে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'বুদু রাব্বাকুম ওয়া'মালু সালিহান এই ভাষায় আছে যে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত হে রাসূল আপনি পবিত্র বস্তু খান এটা আল্লাহ রাসূলকে আদেশ করেছে ওই একই আদেশ আল্লাহ আমাদের মুসলমানদেরকে করেছে যেটা আপনি সূরা বাকারায় পাবেন 174-75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা পবিত্রতম বস্তু খাও যেই আদেশটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে সেই আদেশটা আমাকে আপনাকে করা হয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর বান্দা তিনি তো মেনে নিয়েছেন কিন্তু আমরা তার উম্মত দাবি করি আমরা বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদেশটাকে গ্রহণ করতে পারিনি তার এই আদর্শটাকে গ্রহণ করতে পারিনি গ্রহণ করতে পারিনি আপনি কি জবাব দিবেন কাল কিয়ামতের মাঠে কি জবাব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সর্বশেষ যেটা বলেছি একটা হাদিস মাত্র বলবো মুসলিম থেকে সেই হাদিসটা আপনাকে বলে দেই যে যেই ব্যক্তিরা নিয়মিত নেশা করে সে যদি তওবাবিহীন মারা যায় আল্লাহ তো তাকে জাহান্নামে দেবে দেবে তারপর তার কি হাশর হবে সেটা একটু জেনে নেন ইমাম মুসলিম কোট করেছে হাদিসটির নাম্বার হচ্ছে 5112 তিনিও তার কিতাবুল আশরাবার মধ্যে উল্লেখ করেছেন ইশরাবার মধ্যে পানি পান করা বা পান বস্তুর সম্পর্কে ওই অধ্যায় উল্লেখ করেছেন
আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়ামান দেশের কিছু লোক এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছে কি সম্পর্কে আল মিজু যারা সৌদি আরবে গিয়েছেন আপনি কি দেখেছেন কিনা কোন চিপাচাপায় গলিতে একটা টেবিল নিয়ে বসা কিছু কালো নিগ্রু জাতি গেরু বিক্রি করে গেরু নিচে থাকে কেউ আসলে এটাকে বের করে দেয় একটা আমের বিচির মতো বোরার মতো এটা আমরা দেখেছি গেরু বলে এটা ইয়ামান থেকে আসে বা সুদান থেকে আসে এটা ওই নেশা হয় এই এটা এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে মিজরু এটা কি খাওয়া যাবে রাসূলের মূলনীতিটা দেখেন ইয়ামান থেকে এসেছে সৌদি আরবে তখন এটা পাওয়া যায় না আজকে যারা মনে করে যে নেশা মানে শুধু মদ আর এই সিগারেট বিড়ি এগুলোর অন্তর্ভুক্ত না তারা যে ভুল পথে আছে নিয়ে নেন রাসূলুল্লাহ এখানে বলেনি শুধু মদ হারাম বলেছে রাসূলুল্লাহ যখন বলছে মিজরু এটাকে হালাল না হারাম খাওয়া যাবে কি যাবে না রাসূলুল্লাহ তাকে জিজ্ঞাসা করেছে মিজরু এটা খাওয়া যাবে কিনা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন আমুস্কিরুন হুয়া এটা কি কি নেশায় তৈরি হয় মাতাল হয় বলছেন না قال নাম ইয়া রাসূলুল্লাহ فقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام যে বস্তু মানুষকে মাতাল করে দেয় নেশা হয় সেগুলো প্রত্যেকটা হচ্ছে হারাম প্রত্যেকটা হচ্ছে হারাম এটা আপনাদের আগে আমাদের হুজুরদেরকে যারা জর্দা খায় প্রত্যেকই পান বিক্রি হলো ভাইদেরকে আগে শোনা উচিত যে রাসূলুল্লাহ বলেছেন كل مسكر حرام যা আপনাকে মাতাল করবে নেশা হয় তার প্রত্যেকটা বস্তু হারাম রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা বস্তু হারাম তারপর রাসূলুল্লাহ কি বলেছে শুনেন رسول الله صلى الله عليه وسلم بقوله إن على الله عز وجل أحدا لما يشرب المسكرة جاي بكتي نشادر بستو خاي جاي بكتي نشادر بستو خاي الله تار شاته تا وادا كورتس الله شاته تارك تشوكتي وادا كورتس الله شاته رسول بقوله سين إن الله عز وجل إن على الله عز وجل الله روحه تا الله لازم كورنيه تا الله فرض كورنيه تا كي كوربي الله أيس كياه من تيبة الخبل তিনাতিল খাবাল তাকে খাওয়াবেই খাওয়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষাটা বলেছে সাহাবীরা বুঝতে পারেনি যে তিনাতিল খাবাল কি জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাবাল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাকু আহলিন নার আও উসারাতুন আহলিন নার রাসূলুল্লাহ বলেছেন এই তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামে যাদেরকে জ্বালানো হবে মাংস গলিত পুজ এই পুজ তাকে খেতে দাও জাহান্নামীরা ঘামে যে ঘামবে এই ঘাম তাকে নেশাখুরকে পান করতে দেওয়া হবে কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই সমস্ত নোংরা জিনিস থেকে এই দুনিয়াতে যেমন বাঁচিয়ে রেখেছো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখো মরা পর্যন্ত এবং কিয়ামতের মাঠে আল্লাহ এই নোংরা পানিকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো কোন মুসলিম যেন এই ধরনের নোংরা কোনো বস্তু না খায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের যে ভাইরা আল্লাহ এগুলোর সাথে জড়িয়ে গেছে আল্লাহ তুমি তোমার রহমতে তাদেরকে এই সমস্ত নোংরামি থেকে এই নেশা থেকে আল্লাহ মুক্ত হয়ে যাওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করো এবং আল্লাহ তুমি তাদেরকে তোমার পক্ষ থেকে একটা স্পেশাল শক্তি দান করো যারা খুব দ্রুত এই নেশা থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন فاستغفروا انه هو الغفور الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين